ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দিলীপ ঘোষের চা চক্রে বাধা দেওয়ার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার দুর্গানগরে অর্জুন সিং এর মিছিল। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সংক্রমণ বাড়ার আশঙ্কায় মিছিলের অনুমতি ছিল না দাবি পুলিশের। ফের জগদ্দলে শুট আউট, বাইক থামিয়ে কিশোরকে মাথায় গুলি করে খুন, হামলার কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ। পদ্মার খালের জলে প্লাবিত উত্তর চব্বিশ পরগনার দিগঙ্গার কুলসুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা, প্রায় চার পাঁচটি গ্রামের হাজার তিনেক মানুষ জলবন্দী, খাল সংস্কারের আশ্বাস ভিডিওর। কুলটিতে কর্মী সভায় অনুপস্থিত একাধিক কাউন্সিলর, পরের ভোটে টিকিট না দেওয়ার হুঁশিয়ারি বিধায়কের, পাল্টা আমন্ত্রণ না জানানোর অভিযোগ কাউন্সিলরদের। মেরামতি নিয়ে দুপক্ষে টানাপোড়েনে বেহাল রাস্তা, প্রতিবাদে ধানের চারা পুঁতে গরু লাঙল দিয়ে বিক্ষোভ কংগ্রেসের। দুর্গাপুর স্টিল টাউনশিপের ঘটনা, ডিএসপি কর্তৃপক্ষ উদ্যোগী না হলে বর্ষার পরে রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছে দুর্গাপুর পুরসভা। সানি লিওনে মিয়া খালিফার পর এবার নেহা কক্কর, মালদার মানিকচক কলেজের র্যাঙ্ক লিস্টে নাম সঙ্গীত শিল্পীর। বিএ পাস কোর্স, এডুকেশন অনার্স, ইংরেজি অনার্সের র্যাঙ্ক নাম রয়েছে নেহার। সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হবে, প্রতিক্রিয়া কলেজ কর্তৃপক্ষের। রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, এই পরিস্থিতিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এখানে ওখানে পড়ে ব্যবহৃত পিপি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। বাঁকুড়ার বিষ্ণুপুরে তৃণমূল প্রধানের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা। পয়লা অগস্ট বেলিয়াড়া গ্রামে খুন হন তৃণমূলের প্রাক্তন প্রধান শেখ বাবর আলী। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রধানের স্বামী স্থানীয় তৃণমূল নেতা রহিম মণ্ডলকে, গ্রাম ছাড়া প্রধানও, প্রতিক্রিয়া মেলেনি নেতৃত্বের।